গুড মর্নিং বন্ধুরা, এখন যদিও মর্নিং খুব একটা নেই, তাও যেহেতু সকালে শুরু করলাম মর্নিং বললাম, এখন 11:30 বাজে, বাইরে মেঘলা বলে বোঝা যাচ্ছে না, তো অনেকটাই বেলা হয়েছে। আজকে এত বেলায় এলাম, শরীরটা আমার ভালো না, তোমরা কালকে ব্লগ আসেনি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কিছু প্রবলেম, তো শরীরটা ভালো না। এখন চলে এলাম স্নান করে, একবার পুজো দিয়ে স্নান পুজো সেরে এলাম, আজকে বৃহস্পতিবার, তো আজকেই পেয়ে যাবে তোমরা আজকের ব্লগটা আশা করি। তো চেষ্টা করব আগের দিনের আর আজকের যা আছে দুটো মিলিয়ে দেওয়ার। এখন আমার শরীরটা এত খারাপ যে আমি না সেদিন ব্লগ এডিট করতে পেরেছি, না তারপরে আর কিছু বানাতে পেরেছি, তোমাদের দেখানোর জন্য কোনো ভিডিওও বানাতে পারিনি। তো যাই হোক, মাথাটা মুছে নিলাম, শরীরটা একদমই ভালো না। আমার গলার আওয়াজটা শুনেও আশা করি তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো জানি না কি ভেতরে সমস্যা হচ্ছে, আমি যদিও ডাক্তার দেখাইনি, তো প্রচণ্ড ঘাড়ে মাথায় যন্ত্রণা করছে, মাথাতেও খুব যন্ত্রণা, চোখগুলোও ব্যথা, কেন বুঝতে পারছি না, হয়তো চোখের সমস্যাটা বেড়েছে বা পাওয়ারটা বেড়েছে। তো যাব এর মধ্যে ডাক্তারের কাছে যাব আমি, তো জানতেই পারবে তোমরা 28 আগস্ট মাসের আমার ডাক্তার দেখানোর ডেট আছে, তো যাব তোমরা দেখতেই পাবে। তো ভাবলাম কালকে করিনি, আজকেও ইচ্ছে করছিল না, তাও ভাবলাম যে না আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করে থাকবে, হ্যাঁ তারাও তো জানতে চাইবে কেন আসছি না আমি দুদিন ধরে, তাই আজকে যা পারি একটু হলেও 5 মিনিট বা 10 মিনিট যাই হোক না কেন আমি ছোট একটা ব্লগ হলেও দেবো আজকে। তো স্নান করার আগে সব সেদ্ধ করে রেখে গেছি, আলু ডিম সেদ্ধ করে রেখে গেছি, ডাল সেদ্ধ করে রেখে গেছি, পেঁপে দিয়ে ডাল করব আর আলু ডিম দিয়ে একদম মাখা মাখা করব। তো আজকে এটুকুই রান্না করব। তো টিফিন আমি সকালে খেয়েছি চা মুড়ি, তো তখন ফোনে চার্জ ছিল না বলে আর তোমাদের কাছে আসতে পারিনি। তো জিজ্ঞেস দেখো নিজের শরীর খারাপের কথা বলতে বলতে তোমাদেরই আর জিজ্ঞেস করা হয়নি যে তোমরা কেমন আছো। আশা করি তোমরা ভালোই আছো, সবাই সুস্থ আছো, সুস্থ থেকো, চেষ্টা করো ভালো থাকার, সুস্থ থাকার, কারণ সুস্থ থাকা এবং ভালো থাকা দুটোই আমাদের জন্য খুব জরুরি। তো চলো বন্ধুরা, এখন রান্নাবাড়ি সারি, এক এক করে রান্নাবাড়ি সেরে তারপরে রান্নাও দেখাবো তোমাদের কী রান্না, ঠিক কিছু তো দেখানোর সেরকম নেই বলো, আজকে সেরকম স্পেশাল কিছু নেই, তো চলো ওই একটু একটু দেখিয়ে দেবো, তারপরে পরে ফিরে আসছি আবার তোমাদের সাথে গল্প করতে। তো চলো ফিরে আসছি আবার, আমি রান্না করে নিই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এলাম আবার তোমাদের কাছে। তো সন্ধে দিলাম, সন্ধে দিয়ে আবার এলাম, ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা জানো তো, যার জন্য চোখ মুখগুলো আরও ফুলে গেছে। দেখো এমনিতেই তো শরীরটা ভালো নেই, তোমাদের বললামই সকালবেলায়। তো পেছনে দেখতে পাচ্ছ আমার গাছগুলো, তার মধ্যে একটা গাছ মরে গেছে, লঙ্কা গাছটা, তো পাশে জবা গাছটা রয়েছে, সেটা তো তোমাদের প্রায়ই দেখাই আমি। তো আড্ডা মারতে চলে এলাম তোমাদের সাথে, কী নিয়ে কথা বলবো সেটা বুঝতে পারছি না, তাই একদম পিওর আড্ডা দিতে গেলাম। তো শরীর ভালো না থাকলে বুঝতেই পারো কীরকম অবস্থা হয়, আর সংসারে যদি কর্তি অসুস্থ হয়ে পড়ে তাহলে তো খুবই কর্তার পক্ষে ভীষণই অসুবিধা, এ তো সবাই বোঝই। তো যাই হোক, কালকে শরীরটা আমার সত্যি খুব খারাপ ছিল, তো এখন একটু বেটার অবস্থায় আছি, তার জন্য এলাম ব্লগটা কমপ্লিট করতে। প্রথমে আমি শুয়ে ঘুম থেকে উঠে এত খারাপ লাগছিলো, দেখবে একটু বেলা হয়ে গেলে মানে বেলা পর্যন্ত ঘুমালে শরীরটা একটু বেশি খারাপ লাগে। তো তারপরে উঠে মনে হচ্ছিলো না যে ব্লগটা শেষ করো, তারপর ভাবলাম না কাল একবার ব্লগ দিইনি, আজও যদি ব্লগ না দিই তো আমার বন্ধুরা তো আমার উপর রেগে যেতে পারে না, তো ওই জন্য কষ্ট করেও চলে এলাম যে না আমাকে তো সন্ধ্যে দিতে উঠতেই হবে, সন্ধ্যে দেবো দিয়ে বন্ধুদের সাথে গল্প করবো। তো চাটা আর কোনো ব্যাপার নেই, আজকে চা খাওয়ার খুব একটা ইচ্ছা নেই, এমনিই চলে এলাম তোমাদের সাথে একটু বকবক করতে, তোমাদের মাথা খেতে।
তো একটা নতুন গাছ কিনেছি বন্ধুরা, তোমাদের দেখানো হয়নি, দেখাবো। আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিক করতে পারছি না, বুঝতে পারলাম না, তবে যা লেখাটা দেখে আমার যা মনে হলো, নামটা দেখো, নাম অক্সাইল সম্ভবত, তো অনেকে বাটারফ্লাই গাছও বলে। খুব সুন্দর দেখতে গাছটা, তোমার পাতাগুলো একদম প্রজাপতির মতন দেখতে, অন্ধকারে পাতাগুলো বন্ধ হয়ে যায়, মানে আলো চলে গেলে বন্ধ হয়ে যায়, আবার সানলাইট আসলে পরে বা আলো আসলে পরে আর পাতাগুলো খুলে যায়। তো আজকে তো দেখানো হলো না, শরীরে আজকে একদমই ক্ষমতা নেই আমার, তো নেক্সট চেষ্টা করবো কালকে তোমাদের গাছটা দেখানো। তোমাদের কোনো কিছু না দেখালে তো আমার ভালো লাগে না, তো যে কোনো কিছুই দেখাতে ভালো লাগে, মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করলে সব কিছু বেশি ভালো লাগে। যে কোনো গাছই কাটতে বড় মায়া লাগে দেখবে, মানে বিশেষ করে যে গাছগুলো ফুল ফল দেয়। হ্যাঁ, ফুল ফল না দিলেও এটা বলা উচিত না, ফুল ফল দেয়, কিছু না দিলেও তো গাছটা অক্সিজেন দেয়। তো সেই জন্য যে কোনো গাছ মরে গেলে বা কেটে ফেলতে বড় কষ্ট হয়, আমার তো খুব হয়। আমি তো মানে আগাছাগুলোও কতদিন রেখে 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 ছাড়ি, যখন দেখি যে না অনেক বড় হয়ে যাচ্ছে আমার, মানে যে টবের যে রিয়েল গাছটা যেটার জন্য টবটা, সেটা যখন দেখছি যে এবার এটার হার্ম হবে, তখন হয়তো আগাছাগুলো ছেড়ে ফেলি। নচে আগাছাও মেলে আমার ছাড়তে তুলতে ইচ্ছে করে না, মানে ওইটুকু সবুজটাও তো অক্সিজেন দিচ্ছে। তো যাই হোক, এখন অনেক অসুবিধার জন্যই মানুষকে গাছ কাটতে হয়। তবু আমি বলবো যে যদি মানবিকতা দেখিয়ে গাছগুলো না কাটা হয় তাহলে খুব ভালো হয়। যাই হোক, আমরা একটু নয় নিতার জন্য কষ্টই সহ্য করলাম, তো ওরাও তো আমাদের এত কিছু দিচ্ছে। ফুল ফল তো আলাদা জিনিস, সেটা তো একটা একদমই আলাদা পার্ট, কিছু না হলেও অক্সিজেন দিচ্ছে। তো একটা অক্সিজেন সিলিন্ডারের দাম আর যেটা ফ্রি অক্সিজেন, সেটার তুলনা হয়তো আমরা সবাই করতে পারি না। তো আজকের দিনে দাঁড়িয়ে এটা সবার বোঝা উচিত যে গাছ লাগাও, প্রাণ বাঁচাও, যেটা বহু দিন আগে থেকে প্রচলিত কথা, যে কথাটার আজকে সবচেয়ে বেশি প্রত্যেকটা মানুষ এই কথাটার মূল্য আজ হয়তো বুঝতে পারছে, যে আজকে অক্সিজেনের জন্য হাহাকার চলছে, অক্সিজেন সিলিন্ডারের জন্য হাহাকার চলছে। মানে মাঝে একটা সময় এমন হয়েছিল অক্সিজেন সিলিন্ডারের দাম শুনলে মনে হতো কোনো দরকার নেই, বাজার থেকে বাজার করে এনে খাওয়ার, ঘর থেকে বেরোনো, চুপ করে ঘরে বসে থাকো, জল খেয়ে থাকো, যাতে করোনা না হয়। কারণ আমাদের মতো মধ্যবিত্তর জন্য সেটা খুব টাফ ব্যাপার। যে সবচেয়ে বেস্ট প্রথম যেটা নার্সিংহোম ছিল করোনার জন্য, সেটা প্রায় 3.5 লাখ টাকা প্যাকেজ নিয়েছিল, তো আমাদের পক্ষে তো সেটা সম্ভব নয় বলো। 3.5 লাখ টাকা প্যাকেজ আমরা, তারপরে কি 3.5 লাখ টাকা তোমাকে ইনস্ট্যান্ট দিতে হবে, কোথায় পাবো সেটা? আমাদের মতন মধ্যবিত্ত ঘরে যদি আমরা দুজনেই আক্রান্ত হই, তাহলে দাঁড়ায় গিয়ে 7 লাখ টাকা কোথায় পাবো বলো তো, ইনস্ট্যান্ট 7 লাখ টাকা আমরা মধ্যবিত্ত মানুষরা। তো যাই হোক, বাকিগুলো তো 80-90 হাজার। যাই হোক, আমার শ্বশুরমশাই যে স্ট্রোকের সময় একটা খুব মিনিমাম নার্সিং, মানে কি বলবো, ওই নার্সিংহোমগুলোতে কি মানে লুজ মোশন, বেশি ধরনের লুজ মোশন হয়ে গেলে বা জ্বর কারণ না নামলে সেই ধরনের ট্রিটমেন্টের জন্য যে নার্সিংহোমগুলো, সেগুলোতে ভর্তি করা হয়েছিল। তো যেহেতু ওটা আমার শাশুড়ি মার স্বাস্থ্যসাথীর কার্ড আছে, তো সেই হিসেবে ওখানে ভর্তি করা হয়েছিল। তো নার্সিংহোম এমন কিছু ভালো ছিল না, ডাক্তার নো ডাউট ভালো ছিল, যে ডাক্তার 3 দিনে স্ট্রোকের পেশেন্টকে বসিয়ে দিয়েছে সে অবশ্যই ভালো ডাক্তার ছিল, খারাপ নয়। তো ডাক্তার ভালো ছিল, যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড ছিল সেহেতু আমরা বুঝতে পারিনি যে কতটা আমাদের ধাক্কা লাগতো। যদি ওটা নিজেদের করতে হতো তাহলে আমরা সেই ধাক্কাটা কী করে সামলাতাম, সেটা আজও ভাবলে রাতের ঘুম উড়ে যায়। তো মানুষটা তো বাঁচাতে পারতাম কি না সেটাই ভাবলে খুব ভয় লাগে। যাই হোক, সেটা একটা আমাদের সিএম একটা বিশাল সুবিধা দিয়েছেন আমাদের। তো আমি এখানে কোনো পার্টি পলিটিক্সের কথা বলতে চাই না, কে ভালো কে মন্দ যা এসব নিয়ে কোনো আলোচনা করতে চাই না, রাজনীতি জিনিসটাই আমি পছন্দ করি না। তো কথার পরিপ্রেক্ষিতে কথা হলো তাই বললাম। তো এটা একটা খুব ভালো সুবিধা, আমার নিজের নেই বলে আমি কথা বা আমার হয়নি বলে আমি কথা বলবো না, যে নয়, যেহেতু আমার শ্বশুরমশাই সুবিধা পেয়েছে আমি বলবো সুবিধা পেয়েছি, যারা পায়নি তারা বলবে ভালো না। তো এটা মানুষের পাওয়া না পাওয়ার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, এইসবের মধ্যে দয়া করে কোনো রাজনীতি আনবেন না, এর মধ্যে কোনো রাজনীতি নেই, রাজনীতির কোনো রং আমার মধ্যে পাবেন না, কারণ আমি কোনো রাজনীতি পছন্দই করি না। কথার পরিপ্রেক্ষিতে কথা হলো তাই বলছি। তো সেটাই বলছি যে অক্সিজেনের আমাদের কী দরকার, অক্সিজেন সিলিন্ডারগুলো যা দামে বিক্রি হচ্ছে, তো আমরা প্রকৃতিতে সেই বিনা পয়সার অক্সিজেনটার মূল্য তাই দিতে পারছি না কোথায় না, তাই আমাদের ইচ্ছে করে গাছগুলো কেটে ফেলতে। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ কি না, ফোকাস হচ্ছে কি না আমি ঠিক বুঝতে পারছি না, যেহেতু আমিও নিজেও অনেকটা দূরে বসে আছি। তো পেছনে একটা সবুজ টবের মধ্যে দেখো একটা মরা গাছ আছে, সেটা আমার খুব খুব প্রিয় লঙ্কা গাছ ছিল। তো মানে ও যা লঙ্কা দিয়েছে, আমি আমার প্রচুর মানে আমার ভাই বাপের বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতে ভালো সাপ্লাই দিয়েছি এবং নিজে প্রচুর খেয়েছি। তো এত ভালো ছিল লঙ্কাটা, তো বুঝতেই পারলাম রান্না দেখে যে আমি একটু আমরা একটু ঝাল খাই, ঝাল ভালো খাই। তো গাছটা মরে গেছে দেখো, আমার শ্বশুরমশাই যখন স্ট্রোক হয় তখন আমি সব ফেলে তো আমায় চলে যেতে হয়েছিল, তো তার জন্য আমার প্রচুর গাছ মারা গেছে, নষ্ট হয়েছে প্রচুর গাছ। আমি যে কি কেঁদেছি তোমরা বিশ্বাস করবে না, আমি ওখানে যাওয়ার পরে, হ্যাঁ মানে এদিকে আমার শ্বশুর যখন একটু সুস্থ হয়ে গেছে, তখন যখন আমার সেন্স এসেছে যে আমার গাছগুলো তো রয়েছে, ওরা তো যদি আমাকে ছাড়া বাঁচবে না, ওদের তো কেউ করে দেওয়ার নেই না, ওদের একটু জল না দিলে কেউ বাঁচবে, ওরা বাঁচতে পারবে না।
শুধু ঠাকুরকে ডেকেছি বিশ্বাস করো। আর আমার উপরের যে মানে আমার ফ্ল্যাট উপরের ফ্ল্যাটে যে থাকে ওকে ফোন করে করে জিজ্ঞাসা করেছি যে বৃষ্টি হয়েছে গো, বৃষ্টি হয়েছে গো, রোজ দিন ফোন করে জিজ্ঞাসা করেছি বৃষ্টি হয়েছে কিনা। আর শুধু ঠাকুরকে বলেছি ঠাকুর একটু যেন বৃষ্টি হয়, বৃষ্টি হলে অন্তত আমার গাছগুলো জল পাবে, ছাটের যে জলটা আসে এদিক আমার ব্যালকানি দিয়ে দুটো জানলা দিয়ে বৃষ্টি হলেই ছাট আসে, তো ছাটের জলে অন্তত গাছগুলো বেঁচে থাকবে। বিশ্বাস করো এই গাছটা মরে গেছে, এটাই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আমাকে যে গাছটা মরে গেছে। তো যাই হোক খুব কষ্ট পেয়েছি, আজও তার মানে দেহাবশেষটা ফেলতে পারিনি আমি, আমার মানে আমি ওকে তুলে ফেলে দিতে পারিনি। তো এগুলোকে আমি প্রায় মাতৃস্নেহেই পরম যত্নে বড় করি। হ্যাঁ তো যাই হোক যতটুকু ছাড়তে হয় গাছ ততটুকুই আমি ছাঁটি, তার বাইরে এদের আমি কখনো হার্ন করি না, কোনো রকম কষ্ট দিই না। তো আমার একটা জবা গাছও আছে যেটায় ফুল হয় না বললেই চলে, আর হলেও সে ফুলগুলো পড়ে যায়, যেহেতু আমি ওপরে থাকি নিচে পড়ে যায়, একদম নিচে চলে যায় বা লিন্টনের উপরে পড়ে, আমি পাই না সে ফুলগুলো। তবু সে গাছটাকে কিন্তু আমি ফেলে দিইনি, সরিয়ে দিইনি, যে না থাক ও তো একটু অক্সিজেন দিচ্ছে, কিছু না দিক ফুল না দিক অক্সিজেন তো দিচ্ছে। তো ওকে আমি তাকে তুলে ফেল মেরেই ফেলতে পারতাম, কিন্তু আমার ইচ্ছে হয়নি যে ওকে মেরে ফেলি আমি, থাক আছে থাক। তো আমার বড় অনেকবার বলেছে যে তুলে তুলে ফেলো, তুলে অন্য ভালো গাছ এনে লাগিয়ে দিই, ওই এনেছি গাছ সব বেশিরভাগ ওই আনে, হ্যাঁ আমি বলে দিই ও নিয়ে আসে। তো যাই হোক সেটাই তোমাদের বলছি যে তোমরা যদি পারো একটা গাছ লাগো কিন্তু একটা গাছ কেটো না, তো কিছু না দিকে একটা গাছ কিন্তু অনেকটা অক্সিজেন দেয়। তো আজকের বাজারে আমাদের সেটা অক্সিজেনের মূল্য আমরা চাল ডালের মতন সবাই জানি, যে কথা বলতে পারছি না পাচ্ছি না বলে অনেকটাই লেকচার দিয়ে দিলাম। তো তোমাদের কাছে আমার একটাই আবেদন, পারলে একটা করে গাছ লাগিও, কী আছে বলো, কটা ইনডোর প্ল্যান্টই লাগিয়ে তোমারই অক্সিজেনের কাজে লাগবে, তোমার ঘরে মানে এয়ার পিউরিফায়ারের কাজ করবে। তো পয়সা দিয়ে এখন তো বাজারে অনেক এয়ার পিউরিফায়ার কিনতে পাওয়া যায়, এখন এসিও এয়ার পিউরিফায়ার হয়, কী দরকার পয়সা দিয়ে এগুলো কিনে কেনার, তার থেকে পিসলিবি কেনো, আরও ওটার নাম কি যেটা খুব কম দাম এবং খুব ভালো সহজলভ্য এবং কোনো যত্ন ছাড়া বড় হয়, সে ঘরের মধ্যে রাখা যায়, তোমার ব্যালকানি লাগবে না, উঠোন লাগবে না, ছাদ লাগবে না, কিছু লাগবে না, এরিকা পাম লাগাও ঘরের কোনায় কোনায়, চারটে এরিকা পাম লাগাও। কিন্তু হ্যাঁ যেই ঘরে এসি আছে সেই ঘরে গাছ রাখবে না, তাহলে কি প্রবলেম হয়, গাছ খুব তাড়াতাড়ি মরে যায়, এসি আর ঠান্ডাটা গাছ নিতে পারে না। তো এভাবে আমার দুটো গাছ, একটা এরিকা পাম নষ্ট হয়েছে আর একটা আমার খুব ফেভারিট গাছ নষ্ট হয়েছে, সেটা হচ্ছে এন্থোরিয়াম। তোমরা গুগলে বা ইউটিউবে সার্চ করে দেখতে পারো যারা চেনো না এন্থোরিয়াম, এত ওটা সম্ভবত আফ্রিকা বা অ্যামাজন বা আফ্রিকার জঙ্গলে ওই গাছটা হয়, রেইন ফরেস্টের গাছটা হয়, সম্ভবত অ্যামাজনই হবে। তো যাই হোক রেইন ফরেস্টের গাছ ওটা, তো এখন খুব পাওয়া যায় এদিকে, মানুষের যারা গাছপ্রেমী মানুষ তারা বেশিরভাগ লোকই চেনে এন্থোরিয়াম গাছটা, তোমরা দেখতে পারো এত সুন্দর গাছটা, কিন্তু ওই গাছটা আমার এসির জন্য মরে গেছে। তো চলো বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথা উঠলো, অনেক কথা বললাম, তো ভালো খারাপ যা লাগে জানিও, আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। অনেক অসুস্থতা নিয়েও তোমাদের কাছে আসি বন্ধুরা, যে তোমরা আমাকে মিস করো কি না জানি না, আমি তোমাদের মিস করি, আমার একদিন ভিডিও না দিলে মনটা খুব খারাপ হয়ে যায়, যে এই এই যে ক্ষুদ্র কিছু বন্ধু মানে কয়েকজন বন্ধু আছে যারা আমার ব্লগটা দেখে, কমেন্ট করে, হ্যাঁ লাইক করে, বা হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করে যে কী আজ এটা খুব ভালো আছে বা আপনার ওটা খুব ভালো আছে, তো ওটুকু খুব ভালো লাগে, তো সেই জন্য ফিরে ফিরে আসি, চেষ্টা করি রোজ আসার। এবার একাধিক তো আমারও শরীর খারাপ হতেই পারে, বুঝতেই পারো যান মানুষের দেহটাও তো একটা যন্ত্র, তো যান্ত্রিকগুলো যোগ মানুষেরও হতে পারে। আজকেও অনেক শরীর খারাপ নিয়েই এলাম তোমাদের সাথে কথা বলতে, আশা করি তোমরা আমার বলার আওয়াজ শুনে আর আমার চোখ মুখ ফোলা দেখে বুঝতে পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো চলো আমি সুস্থ হয়ে যেতে পারি পুরোপুরিভাবে, বুঝতে পারছি আমার এটা চোখের সমস্যার জন্য এই সমস্যাটা হচ্ছে, তো আসছে 28 তারিখে আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করাই আছে, তো যাবো বাড়ি যাবো, বাড়ি এখন কোন বাড়িতে থাকবো কতটা তোমাদের দেখাতে পারবো জানি না, চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার, অনেক বান্ধবীদের সঙ্গে যারা আমার ব্লগ দেখিস তারাও জানিস অনেক বান্ধবীদের সাথে দেখা করার কথা আছে, সেটাও কতদূর হবে বুঝতে পারছি না, চেষ্টা করব। তো মানে বুড়ি আমি ওই বুড়ি ছোঁয়ার মতন যাই, যাই টুক করে বুড়ি ছোঁয়ার মতন সবার সাথে একটু দেখা করে চলে আসি, তো এরকমই যাই, এরকমই এবারও যাওয়ার ইচ্ছা আছে। তো দেখি মানে এবার কী হয় জানো তো, বুড়ি ছোঁয়ার মতন গেলেও তখন আর তোমাদের কিছু দেখানোর মতো থাকে না, তখন মনে থাকে না যে ক্যামেরাটা অন এই ফোনটা অন করে, ক্যামেরা বলছি ক্যামেরা নয় আমার ফোন তোমরা জানো, তো ফোনটা অন করে একটু ভিডিও করি আমার বন্ধুদের জন্য, মনে থাকে না, তো মনে পড়লে নিশ্চয়ই করবো। তো চলো অনেকক্ষণ বকবক করলাম, এবার আমি একটু বিশ্রাম করি কারণ আমার ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে, এবার আমি একটু শোবো। তো শোবো বললে তো শোয়া হবে না, শুয়ে শুয়ে এডিট করতে হবে, তারপরে বিজয় আসবে ওকে চা করে দিতে হবে, রাতের খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, রান্না তো করে রেখেছি, তবু যাই হোক খেতে দেওয়াটাও একটা কাজ, খেতে দিতে হবে।
তো এসব করে এন্ড করবো, তারপর তোমাদের তোমাদের জন্য ব্লগটা পাবলিশ করবো। চলো আজকের মতন এখানেই থাক। তো রোজ ওই ঘরে বসি, তোমাদের দেখতে দেখতে বোর লাগে, তাই আজকে এই ঘরে বসলাম। তো আমার ওই ঘরের থেকে এই ঘরটা বেশি প্রিয়, যেহেতু এই ঘরে চেয়ারে বসতে হয়, একটু মানে হাইটটা দেখো একটু নিচু হয়ে গেছে, এই জন্য মানে ট্রাইপডটা দিয়ে অসুবিধা হয়, একদম হাইটটা নিচু হয়ে যায়, তো ওই জন্য এই ঘরটায় কম বসি। কিন্তু এটাই আমার ফেভারিট ঘর, এখানে ঠাকুর আছে, তোমরা জানো এই ঘরে ঠাকুর আছে। তো আমার শ্বশুরশাশুড়ি চলে আসলে এই ঘরটায় তারাই থাকবে। তো এই ঘরটা একটা খাট কেনার ইচ্ছা আছে আমার, দেখি। দেখো আসছি আসছি বলে গল্প আর শেষ হচ্ছে না, তো যাই আমি এবার। তোমরা ভালো থেকো সবাই। আজকে যদি ব্লগে মানে আমি একটা ঘোরের মধ্যেই আছি, বুঝতে পারছো শরীরটা ভালো নেই যেহেতু, তো ঘোরের মধ্যে আছি। তো যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে, ভুল কিছু বলে থাকি, ক্ষমা করো। ভালো থেকো তোমরা, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার কথাটা একটু মনে রেখো, যদি পারো সবাই নিজের ব্যালকনি, নিজের ঘর, নিজের ইসে মানে নিজের প্রেমিসেসের মধ্যে একটা গাছ লাগাও, ঠিক আছে? খুব বেশি খরচা হয় না। চলো আজকে আসি, গুড নাইট, সবাই ভালো থেকো।